বন্ধুরা মনিকা রাশিদুরের সবাইকে আমন্ত্রণ আজকে আমি বড়া আলু শসা দিয়ে তরকারি করে দেখাবো অসাধারণ রেসিপি নিয়মিত দিনে সবাই বানিয়ে খেতে পারবেন শসা আলু বড়া দিয়ে তরকারি করার জন্য প্রথমে আমি বড়া প্রিপারেশন করছি বড়া প্রিপারেশন করে এটা বড়ার ডাল আমি রাত্রিবেলা ভেজে রেখেছিলাম এবং এটাকে এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি চিনি দিচ্ছি এবার সব একসাথে পেস্ট করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এবার আমি গ্যাসে কড়াই বসালাম এখানে সর্ষের তেল দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেল দিলাম কড়াই আমার তেল গরম হয়ে গেছে তাই জন্য আমি আর একটু তেল দিচ্ছি এবারে আমি গ্যাসে একটা কড়াই বসালাম তেল দিলাম কিছুটা এবার তেজপাতা ছাড়ছি একটা শুকনো লঙ্কা ছাড়লাম গুঁড়া জিরা দিলাম
হালকা ভাবে রান্না হবে। অবশ্যই এবারে কিছুক্ষণ ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে